إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله সম্মানিত মুসাল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকের জুমার খুতবাই ইংল্যান্ডের হাইড ম্যানচেস্টারে মসজিদুত তাওহীদে জুমার খুতবার সংক্ষিপ্ত যে বিষয়বস্তু তা হচ্ছে মানহাজ সালাফ। এই মানহাজ সালাফের ওপর আজকে প্রথম আলোচনা খুতবাই করব মাত্র কয়েকটি বিষয় নিয়ে। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে বিষয়বস্তু বা টপিকস মানহাজ সালাফ, এতে দুটো শব্দ রয়েছে মানহাজ আর সালাফ। মানহাজ নাহাজ থেকে, এর মানে হচ্ছে মতাদর্শ, আপনার জীবনে চলার আদর্শ, আপনি কিভাবে জীবনে চলবেন এর আদর্শ। একটা হচ্ছে রাস্তা চলা, যে রাস্তার অনেক আরবি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে জাহাবা মানে যাওয়া, মজহাব মানে যাওয়ার রাস্তা, সেটা রাস্তায় যাওয়া রাস্তা হইতে পারে। আবার আকিদা আমলের ক্ষেত্রে ধর্মীয় জীবনের চলার রাস্তা হতে পারে, ঠিক ওই রকমই মানহাজ শব্দটি হচ্ছে আপনার চলার রাস্তা। সেটা মিনহাজ মানহাজ দুই রকমই উল্লেখিত হয়েছে কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, লিকুল্লিন জাআলা মিনকুম শিরআতা ওয়া মিনহাজ, তোমাদের প্রত্যেকের মিনহাজ মতাদর্শ রয়েছে এবং শরীয়তের বিধিবিধান রয়েছে। প্রত্যেক উম্মতের, প্রত্যেক নবী এবং রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই দান করেছেন, যাদের মৌলিক বিষয় এক ছিল কিন্তু শাখা প্রশাখায় আম্বিয়া রসুলগণের দিনে পার্থক্য ছিল। তৌহিদ সুন্নাহ আদর্শ নবী রসুলের হবে এবং বিধান আল্লাহ রাব্বুল আলামিনের হবে, ইবাদত একমাত্র আল্লাহর হবে, আর তরিকা হবে যেই যুগে যে নবী এসছেন তার। তো মানহাজ মানে হচ্ছে মতাদর্শ, সালাফ। এই সালাফ শব্দটি কোরআনে কারিমে আটটি আয়াতে উল্লিখিত হয়েছে বিভিন্ন ভাষা দিয়ে। অধিকাংশ আয়াতগুলিতে সালাফা শব্দ এসছে, কুল্লিল্লাযীনা কাফারু ইন ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ। আল্লাহ কাফেরদেরকে বলছেন, যারা অস্বীকারকারী, যারা অমান্যকারী, যারা বহুত্ববাদী মুশরিক, তাদেরকেও আল্লাহ বলতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাফেরদেরকে বলে দাও এই ইয়ান্তাহু, তারা যদি ফিরে আসে, তারা যদি বিরত হয় এখনই পাপের রাস্তা থেকে, অন্যায় রাস্তা থেকে থেমে যায়, ইউগফার লাহুম মা কাদ সালাফ, তাহলে অতীতে যা কিছু হয়েছে তা তাদের ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া এত প্রশস্ত, যেটা কাফের মুশরিক যেটা যতই পাপই হোক না কেন সবাইকে সামিল, সবার জন্য রাস্তা খোলা আছে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর সময় ঘনিয়ে আসেন।
এতক্ষণ আপনার রাস্তা খোলা আছে, কিন্তু আপনার আমার জানা নেই যে কখন মৌতের সময় চলে আসতে পারে। সুতরাং যত দ্রুত সম্ভব আমাদেরকে ফিরে আসতে হবে, ভুল রাস্তায় থাকলে বোঝার সাথে সাথেই ফিরে আসতে হবে। যেই রকমই ভুল হোক না কেন, ধর্মীয় ক্ষেত্রে ভুল হোক অথবা পার্থিব ক্ষেত্রে ভুল হোক, যে কোনো রকমের ভুল হোক না কেন, যখনই আমরা বুঝতে পারছি যে ভুল পথে আছি আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে ইউফার লাহু মা কাদ সালাফ, এই সালাফ শব্দটি এখানেও ব্যবহৃত হয়েছে। এইভাবে সালাফ বিভিন্ন ভাষা দিয়ে কোরআন কারিমে এসেছে, ইল্লা মা কাদ সালাফ, যা অতীতে হয়েছে হয়েছে। তো সালাফ মানে হচ্ছে তাহলে অতীতে কোনো কিছু হওয়া। জি হ্যাঁ, সালাফ সেটা অতীতের কোনো বস্তু হতে পারে, আবার কোনো বিষয় হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে অথবা সেটা কোনো বিষয় হতে পারে যেটা অতীতে হয়েছে। তাহলে মানে হচ্ছে সালাফ মানে এমন একটি জাতি, এমন একটি উম্মাহ যারা অতীতে চলে গেছেন, আমাদের পূর্বে চলে গেছেন, তারা হচ্ছেন সালাফ। এখন এই হচ্ছে শাব্দিক অর্থ। এখন এর প্রয়োগটা কতদূর পর্যন্ত চলবে? আজকে থেকে 10 বছর আগে যারা চলে গেছে বা 20 বছর আগে আমাদের জন্মের পূর্বে যারা চলে গেছে, পূর্বপুরুষ, তারাও তো এই অর্থে সালাফ, কিন্তু আসলে কি তারা সালাফ? না। সালাফ সম্পর্কে সালাফের সংজ্ঞাই যে মুহাদ্দিসিনে কেরাম অথবা যারা আকীদার ওলামা তারা আলোচনা করতে গিয়ে বলেছেন যে সালাফ শব্দের প্রথম যে ব্যবহার, প্রথম যে প্রয়োগ, সেটা হচ্ছে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহ তাআলা আনহুম আজমাইনের উপর। এরা হচ্ছেন প্রথম সারির সালাফ এই উম্মতের। তারপরে দ্বিতীয় সারিতে যারা সালাফ আমাদের, তারা হচ্ছেন তাবেঈনে আজম রাহিমাহুমুল্লাহ জামিয়ান। তৃতীয় সারিতে যারা সালাফ তারা হচ্ছেন তাবা তাবেঈন। এই তিনটি যুগেই তারা সীমিত করেছেন অনেকে। অনেকে শুধু সাহাবাই কেরামদেরকে বলেছেন, এরও রহস্য রয়েছে। এই জন্য বলেছেন যে সাহাবাই কেরাম গণ তারা হচ্ছেন সবাই অদুল, এর উপর এজমা রয়েছে। ইমাম ইবনে হাজার, ইমাম নাওয়ী, ইমাম ইবনে সালাহ, এরকম বহু আইম্মা কেরাম গণ বলেছে আজমাতিল উম্মাহ, উম্মতের ঐক্যমত ইজমা রয়েছে যে আন্না সাহাবা তাকুল্লুহুম অদুল, সাহাবাই কেরামরা সবাই হচ্ছেন সত্যবাদী, সবাই হচ্ছেন ন্যায় পরায়ণ। যে ইচ্ছা করে তারা বড় অন্যায় করবে না, থেকে যাবেন, তার উপর না। তবে এর মানে এই নয় যে তাদের দ্বারা ভুল হবে না, ভুলের ঊর্ধ্বে ব্যক্তি পর্যায়ে তাদের ভুল থাকতে পারে, কিন্তু ইচ্ছা করে তারা দিনের ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেবেন, এটা থেকে তারা পাক পবিত্র ছিলেন। এ হচ্ছে আদালতে সাহাবা বা সাহাবায়ে কেরামদের অদুল বা ন্যায়পরায়ণ বা সত্যবাদী হওয়ার অর্থ। তো সাহাবাই কেরামগণ প্রথম সারি, তারপর তাবেইন, তাবা তাবেইন। এই তিনটি যুগে সীমিত করেছেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসিদ্ধ হাদিস পেশ করেছেন, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচাইতে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, সাহাবাই কেরামদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তার পরের যুগটা তাবেইনদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনু, তারপরে হচ্ছে তাবা তাবেইনের যুগ। জি, তো এই যুগগুলি হচ্ছে সবচাইতে ভালো যুগ, এই যুগের লোকেরা হচ্ছেন সালাফ। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি আর একটু বাড়িয়ে বলেছেন যে সালাফ আর এর বিপরীত হচ্ছে খালাফ। সালাফ যারা আমাদের পূর্বসূরি আগে চলে গেছেন, আর পরে যারা এসেছেন খালাফ উত্তরসূরি। খালাফ কথাটিও কোরআনে কারিম আল্লাহ রাব্বুল বলেছেন সেটা ভালো হইতে পারে, আবার মন্দও হইতে পারে। যদি সঠিক আদর্শের উপর থাকে তাহলে তো খাইরো খালাফ, আর যদি ভুল আদর্শের উপর থাকে তাহলে সারো খালাফ। তো তিনি বলেছেন যে সালাফদের যুগ 300 হিজরি পর্যন্ত শেষ হয়ে গেছে, 300 হিজরি পর্যন্ত শেষ হয়ে গেছে। এই যুগটা এত গুরুত্বপূর্ণ একটা যুগ, এত একটা ভালো যুগ, যেই যুগে কিছু ফেতনা থাকলেও সমস্ত ফোকাহে কেরাম, আইম্মাইকা, বড় বড় আইম্মাই কেরাম এবং মহাদিসেন কেরাম তারা চলে গেছে। বিশেষ করে এদের মধ্যে উল্লেখ করা যেতে পারে চার ইমাম, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম শাফি মালিক রহমাহুল্লাহ, ইমাম শাফি রহমাহুল্লাহ, ইমাম আহমদ রহমাহুল্লাহ জামিয়ান, তারপরে আইমাই মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ রহমাহুল্লাহ জামিয়ান, এই 6 আইমাই মুহাদ্দিসিন আর 4 ফোকাহা, এই 10 জনের যুগ, 6 4 10,
এই দশজনের যুগ প্রায় চলে গেছে আপনার এই 300 হিজরির মধ্যে। 300 হিজরির পরে ফেতনা অনেক বেশি ছড়িয়েছে। সাহাবায়ে কেরামদের প্রথম যুগে কোনো রকমের ফেতনা ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগেই কিছু ফেতনা শুরু হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এই মর্মে দুই একটি আয়াত আমাদের উল্লেখ করা ভালো হবে। আল্লাহ রাব্বুল আলমিন সুরায় আলে ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। এটা আমরা অনেকে মনে করি যে আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে, কিন্তু যখন কোরআনে করিম নাজিল হচ্ছে এতে সম্বোধন করা হচ্ছে তোমরা, তাহলে তখন আমরা ছিলাম না। যখন কোরআনে করিমে ওয়াহী নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখন শুধুমাত্র ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার। সুতরাং তাদেরকে সরাসরি সম্বোধন করা হচ্ছে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ, তোমরা হচ্ছে সবচেয়ে ভালো উম্মাহ। আর পরোক্ষভাবে আমরা এই উম্মতের অন্তর্ভুক্ত, এবং এই উম্মতের অন্তর্ভুক্ত থেকে যদি এই উম্মতের প্রথম সারির সাহাবায়ে কেরামদের আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকি তাহলে খায়রা উম্মাহ, তাহলে তো ঠিক আছে। কিন্তু আমরা এই উম্মতের দলভুক্ত হইলাম, দলে তো সামিল হইলাম, কিন্তু এই উম্মতের প্রথম সারির যারা খায়র উম্মা, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের আদর্শে বিশ্বাসী নয়, তাদের আকীদায় বিশ্বাসী নয়, তাদের মতো ইবাদত করি না, তাদের ইবাদত চাইতে ভিন্ন ইবাদত আমাদের, তাদের মতো আমাদের আখলাক মামলাত নয়, তাদের মতো আমাদের চরিত্র নয়, চলাফেরা নয়, আমাদের জীবনের যে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলি হচ্ছে তাদের থেকে ভিন্ন, তাহলে আমরা কি করে খায়রা উম্মা হতে পারব? যদিও এই রাস্তা খোলা আছে কার জন্য? যারা সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ মনে করবে, এই সাহাবায়ে কেরামদের জামাতকে, সাহাবায়ে কেরামদের জামাতকে রাসূলুল্লাহ সাল্লামের পরে আদর্শ মনে করবে এবং তারপরে সেই পথে চলার জন্য চেষ্টা করবে, তারা খায়রা উম্মাহ অবশ্যই। কিন্তু প্রথম সম্বোধন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম মুহাজিরিন এবং আনসারকে, কুনতুম খায়রা উম্মাহ। উখরিজাতুল নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে। এখান থেকে আরো স্পষ্ট হয় যে আমাদের প্রতিটি মানুষের কল্যাণের জন্য আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। সাহাবায়ে কেরাম গণ যে মক্কাতুল মুকাররমা থেকে আর মদিনা মুনাওয়ারা থেকে বেরিয়েছেন, তারা মানব জাতির কল্যাণের জন্য, শুধু মুসলিমদের কল্যাণের জন্য নয় বরং অমুসলিমদের কল্যাণের জন্য তারা এসেছেন। এই জন্যই তারা এইরকম পবিত্র জায়গাগুলি ছেড়ে সারা পৃথিবীতে দিনের দাওয়াত দেওয়ার জন্য ছড়িয়ে পড়েছেন। কোথায় কার শেষ অবস্থা হয়েছে, কোথায় তা কার কার ইন্তেকাল হয়েছে, আপনারা জানেন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি আপনার ইউরোপের সাইপ্রাসে কুবরুস জাজিরা কুবরুস সাইপ্রাসে তার ইন্তেকাল হয়েছে, দাফন হয়েছে। এরকম বহু সাহাবাই কারাবন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। উখরিজাতুল নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। সুতরাং তাদের কল্যাণ হচ্ছে কি? তিনটি বিষয়, তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের উপদেশ দেবে, আদেশ দেবে, ও তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, অন্যায় কাজে বাধা দেবে। প্রথম নিজেকে ভালো কাজের উপদেশ দেবে আর তারপরে অন্যকে ভালো কাজের উপদেশ দেবে। প্রথম নিজেকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, তারপর অন্যদেরকে মন্দ কাজ থেকে, মন্দ কথা থেকে বিরত রাখবে। ও তানহাউনা আনিল মুনকার, ও তু মেহুনা বিল্লাহ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে আল্লাহর প্রতি ইমানের সাথে সাথে, ইমানবিহীন যদি ভালো কথা বলো, ইসলামবিহীন তৌহিদবিহীন যদি ভালো কথা বলো, সুন্নাবিহীন যদি ভালো কথা বলো, তাহলে সেটা কাজ হবে না। সুতরাং তোমাদেরকে ইমান বিল্লাহর সাথে সাথে আল্লাহর প্রতি যে ইমানের দিকগুলি রয়েছে, শুধু ইমান বিল্লাহ মানে শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, ইমান বিল্লাহ মানে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে মেনে নেওয়া নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যে ইমানের আরকানগুলি রয়েছে 6টি, সেগুলি পুরোপুরি বিশ্বাস করে তার বাস্তবায়ন করা, এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা, সিফাত, এগুলো ঠিক হয়ে যাওয়া, এ হচ্ছে তু মুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেতে নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকা, এ হচ্ছে ঈমান বিল্লাহ। এই ঈমান বিল্লাহর সাথে যখন ভালো কথা বলবেন আর অন্যায় কাজে বাধা দেবেন, তো সেটা আপনার কাজে আসবে,
আর আপনি যাদেরকে উপদেশ দেবেন তাদের কাজে আসবে। তো এইভাবে সালাফে সালেহিনদের আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, প্রশংসা করেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত প্রথম সারির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সম্পর্কে আরো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এবং তার সাথে সাথে যেই কথা বলতে চাইছি সেটা হচ্ছে তাবেইন তাবা তাবেইনদেরকে এখানে শামিল করা। একটি তো হাদিস বললাম, কিন্তু কোরআনে কারিমের আয়াত সূরা তাওবার আয়াত নম্বর 100 আল্লাহ ইরশাদ করছেন যে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বলছেন যে মুহাজিরিন এবং আনসারদের অগ্রগামী প্রথম সারির যারা অগ্রগামী, প্রথম সারি যারা অগ্রণী, আগে আগে থেকেছেন, প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন এবং তারা দিনের খেদমতে আগে থাকার চেষ্টা করেছেন। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, কারণ সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত, হয় মুহাজির মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন, অথবা আনসার যারা হিজরত করে এসেছে তাদের সাথে সাহায্যের হাত বাড়িয়েছেন। হয় আপনাকে মুহাজির হইতে হবে আল্লাহর জন্য, আর না হলে আল্লাহর দিনের জন্য আনসার হইতে হবে, সাহায্যকারী হইতে হবে, তাহলে আপনি সাহাবায়ে কেরামদের আদর্শের উপর আছেন। আপনি মুহাজির আনসার, আপনার মধ্যে এই গুণগুলি হইতে হবে যে আপনার মধ্যে হিজরতের বৈশিষ্ট্য আছে কিনা, আপনি পাপাচার থেকে হিজরত করে আসতে পারছেন কিনা অন্যায়ের কথা কাজ থেকে, আর আপনি ভালো কাজের ক্ষেত্রে সাহায্য করতে পারছেন কিনা। মুহাজিরে আনসারদের আল্লাহ প্রশংসা করলেন, তারপরে বলছেন ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের অনুসরণ করবে তাদেরকে ফলো করবে বিইহসান, নিষ্ঠার সাথে। এখানে একটি কথা খুব লক্ষণীয়, সেটা হচ্ছে শুধু আল্লাহ বলেননি যে তাদের যারা অনুসরণ করবে, তাদের পরে আসলেই হবে, তাদের অনুসরণ করলেই হবে না, বিইহসান একটা শর্ত লাগানো হয়েছে, সেটা হচ্ছে ইখলাসের সাথে, এহসান সদ্ব্যবহারের সাথে, নিষ্ঠার সাথে যারা ফলোয়ার হবে, অনুসারী হইতে হবে তাহলে এহসানের সাথে। ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এখানে যারা তাবেউন, তো মানে তাবেইনদের যুগে এসেছে, অথবা তাবা তাবেইনের যুগে এসছে, অথবা তারপরেও তারা ফলো করেছে, মানে তারপরে এসেছে যে কোনো কালে এ মুসলিম উম্মার মধ্যে এসেছে, কিন্তু তারা এহসানের সাথে ফলোয়ার হয়নি, নিষ্ঠার সাথে সদ্ব্যবহারের সাথে তারা অনুসারী হয়নি, বরং বিল ইসাআতি আত্তাবিউন আলাইহিম বিল ইসাআতি, খারাপ আচরণের সাথে তারা পরে এসেছে, এই উম্মতের মধ্যে এসেছে, সাহাবীদের পরে এসেছে, কিন্তু তারা খারাপ আচরণের সাথে এসেছে, খারাপ আকীদা নিয়ে এসেছে, খারাপ মানহাজ ভ্রান্ত মানহাজ নিয়ে এসেছে, ভ্রান্ত ইবাদতের তরিকা নিয়ে এসেছে, না হলে চরিত্রের ক্ষেত্রে তাদের পদস্খলন ঘটেছে, অন্য রাস্তা ধরেছে, তারা ভালো আচরণের সাথে জুলম অত্যাচার করেছে, পাপে জড়িয়ে পড়েছে, তারা সাহাবায়ে কেরামদের নিষ্ঠার সাথে অনুসারী নাই। এখান থেকে ওই সব লোককে বের করে দেওয়া হয়েছে যারা ফিতনার যুগে সিফিনের যুদ্ধের পরে খাওয়ারেজ হয়ে বেরিয়ে গেল, জি হ্যাঁ, সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে, খুলাফায়ে রাশেদিনদের আদর্শ থেকে বেরিয়ে গেল, যারা রওয়াফেজ হয়ে অতি ভক্তি দেখিয়ে শিরকুফরিতে লিপ্ত হয়ে গেল, গুমরাহিতে লিপ্ত হয়ে গেল, এই দুটো গুমরাহি দুটো বিদাত সাহাবায়ে কেরামের জীবদ্দশায় শুরু হয়ে গিয়েছিল, ফিতনাতুল খাওয়ারিজ এবং ফিতনাতুল রাওয়াফিজ, এই দুই ফিতনাতে যারাই জড়িয়ে পড়েছে তাদেরকে এখানে বের করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিইহসানের কথা বলে, ওয়াল্লাযিনা তাবিহসান, তার নিষ্ঠার সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবায়ে কেরামগণ উম্মত তাদের অনুসারী হওয়া যায় তাহলে কি পাওয়া যাবে, বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন বা হয়ে যাবে, ওয়ারাদু আনহু, এবং তারাও রাজি হয়ে যাবে, প্রথম সাহাবায়ে কেরামদের আল্লাহ রাজি এবং আল্লাহর উপর সন্তুষ্ট তারা মহাপুরস্কার নিয়ামত পেয়ে আল্লাহর কাছে, তাহলে এই দোয়া প্রথম বা এই সার্টিফিকেট প্রথম সাহাবায়ে কেরামগণ পেয়েছেন, যেটি আমরা দোয়ার আকারে দিয়ে থাকি, সাহাবীর নাম আসলে আমরা বলে থাকি রাদিয়াল্লাহু আনহু ওয়া রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, এই কথা বলে থাকি, আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি এবং আল্লাহর উপর তারা রাজি হয়ে গেছে, আর যারা নিষ্ঠার সাথে অনুসারী হবে তাদের উপর আল্লাহ রাজি এবং তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে, আল্লাহর কাছে পুরস্কার পেয়ে।
তারপরে আল্লাহ বলছেন ওয়াআদা লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাজরি তাহতাহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। তারপর আল্লাহ বলছেন খালেদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়াজালিকাল ফাউজুল আজিম, আর এটি হচ্ছে মহাপুরস্কার, এটি হচ্ছে মহাসাফল্য, তাদের এটি হচ্ছে মহাসাফল্য। তো সালাফ সম্পর্কে বললাম যে সালাফ কাদেরকে বলা হয়, সালাফদের বড় ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে সালাফদের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা সালাফদের সম্পর্কে আর একটি পয়েন্ট দিয়ে দ্বিতীয় খুতবাতে আলোচনা করব। আকুল কৌলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম্ব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত জুমার মুসাল্লিয়ান কেরাম, আলোচনা করছিলাম মানহাজে সালাফ সম্পর্কে। মানহাজে সালাফ সম্পর্কে শেষখানে আর একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানহাজে সালাফ বা সালাফে সালেহীন সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তাদের আদর্শে আমরা কিছু মৌলিক বিষয় পাই, বুনিয়াদী বিষয়, যেগুলির ক্ষেত্রে তাদের মধ্যে কোন রকমের ত্রুটি ছিল না। অন্য অন্য ত্রুটি মানুষের হতে পারে, কিন্তু এই বিষয়গুলিতে তাদের ত্রুটি ছিল না। সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম বিশেষ করে, আর তারপরে তাবেইন যারা নিষ্ঠার সাথে বেহেসান, আর তাবা তাবেইন যারা নিষ্ঠার সাথে অনুসারী ছিলেন, তাদের মধ্যে এই তিনটি মৌলিক বিষয় সবার মধ্যে ছিল। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, অন্নিস জি। এবং তৌহিদের যতগুলি দিক রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। আল্লাহ রাব্বুল আলমিনের কাজের ক্ষেত্রে তৌহিদ, তৌহিদের রুবুবিয়া হোক, আল্লাহ রাব্বুল আলমিনের এবাদত বান্দার কাজের ক্ষেত্রে তৌহিদ হোক, বান্দা যেসব কাজগুলি আল্লাহর জন্য করে এই ক্ষেত্রে তৌহিদের অলুহিয়া বা তৌহিদের এবাদা হোক, অথবা আল্লাহ রাব্বুল আলমিনের আসমা সিফাত নাম এবং সুন্দর সুন্দর যে গুণগুলি রয়েছে সেসব ক্ষেত্রে হোক, এসব ক্ষেত্রে কোন রকমের বিভ্রান্তি গোমরাহি ত্রুটি ছিল না। সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, যারা তাবিন বেহসান তাদের মধ্যে ছিল না। এইরকমই তার সাথে আমরা আরো লাগিয়ে দেব আইম্মা আরবা, আর মধ্যে চারজন যে প্রসিদ্ধ ইমাম, তাদের মধ্যে আকীদাগত তৌহিদের বিষয়ে কোনো ত্রুটি ছিল না। আপনি কথা বলতে পারবেন না যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, তাদের কোনো একজনের আকীদাই কোনো রকমের সমস্যা ছিল না। যেই নামগুলি আমরা ভেঙে আকীদার ক্ষেত্রে অনেক দূর চলে গেছি বিভ্রান্ত হয়ে অনেকে, কিন্তু আমাদের আইম্মায়ে কেরামগণ রাহিমাহুল্লাহ, তাদের আকীদাগত কোনো সমস্যা ছিল না। তাদের সম্পর্কে আমরা গভীরভাবে যদি পড়াশোনা করি, একটু ইসলামকে যদি আমরা গরজ মনে করি, তাহলে স্পষ্ট বুঝতে পারবো যে ভেজাল আমাদের মধ্যে রয়েছে, ভেজাল আইম্মায়ে কেরামদের মধ্যে ছিল না। তৌহিদের বিষয়টি একটি, তার সাথে সাথে আরো একটু বলবো ইখলাস। যদিও তৌহিদ ইখলাস কাছাকাছি জিনিস, কিন্তু ইখলাস, ইখলাসের একটা দিক হচ্ছে যে আপনি লিল্লাহ, আল্লাহর জন্য করবেন যে কিছু করেন, দুনিয়ার কোনো স্বার্থ আপনার বড় হয়ে না আসে, দুনিয়ার কোনো গরজ আপনার সামনে না আসে। দিন পালন করতে গিয়ে, মসজিদ করতে গিয়ে, ইসলামের খেদমত করতে গিয়ে, দাওয়ার কাজ করতে গিয়ে আপনার দুনিয়ার স্বার্থ বড় হয়ে সামনে চলে আসছে, তাহলে আপনার তৌহিদ মানে আপনি ওই রকম শিরকে না থাকলেও দুনিয়ার গরজটা একরকমের যে শিরক, সেই ওই ধরনের শিরকগুলি আছে যেটা ইখলাস পরিপন্থী, ইখলাস বিরোধী আপনার মধ্যে বিদ্যমান রয়েছে। তৌহিদের ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না, তাদের মধ্যে কোনো রকমের শিরক ছিল না, শিরক ছিল না। সাহাবায়ে কেরামদের মধ্যে না বড় শিরক ছিল না ছোট শিরক ছিল। যদি কোথাও নিউ মুসলিম, নতুন মুসলিম হয়েছেন, ভুল কিছু মুখ দিয়ে বেরিয়ে গেছে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সতর্ক সাবধান করেছেন, জি সুবহানাল্লাহ, আজালতা লিল্লাহি নিদ্দান, কি করলে তুমি এই কথা বলে, এটা তো বলা ঠিক, তুমি কি আমাকে আল্লাহর সাথে শরীক করে দিলে, কুল মাশা আল্লাহ ওয়াদা, এক আল্লাহ যা চান তাই হয়, মানুষ কিছু চাইলে হয় না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের তৌহিদের তরবিয়ত দিয়ে শুরু করেছেন, আর তৌহিদের তরবিয়তের সাথে শেষ করেছেন। প্রথম শুরুও করেছেন তৌহিদ দিয়ে, আর রাসূলুল্লাহ দাওয়াত শেষ করেছেন তৌহিদ দিয়ে। পুরো জীবনটাই ছিল তৌহিদি জীবন, শুধু তৌহিদের নাম নয় বরং কাজে কর্মে তৌহিদ ছিল সর্বক্ষেত্রে। এই একটি বিষয়। সুতরাং আমাদেরকে সালাফদের যদি সত্যি ভক্তি থাকে, ভালোবাসা থাকে,
আর অনুসরণ তাদের পথে চলবো এই যদি চিন্তা চেতনা থাকে, তাহলে আমরা তৌহিদটা ঠিক করব। আমরা বড় শিরক ছোট শিরক প্রকাশ্য গোপনীয় যাবতীয় শিরক মুক্ত হব, ইখলাস লিল্লাহিয়াত নিয়ে আসবো। আর দুনিয়াদারিটা আমরা দুনিয়া করেন কিন্তু দুনিয়া দিনের উপর যেন প্রাধান্য না পায়, আপনার ইখলাস নষ্ট না হয়। দ্বিতীয় যে বিষয়টি ছিল সালাফদের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে বিশেষ করে, সেটা হচ্ছে যে তারা একজন বাস্তবে মুসলিম থাকার জন্য মনে করতেন যে তাকে পাঁচ অক্ত সালাত অবশ্যই কায়েম করতে হবে। পাঁচ অক্ত সালাতে ১৭ রাকাত আল্লাহ ভাগ করে দেন, যেইভাবে ভাগ করে দিয়েছেন, যেইভাবে সময় নির্ধারণ করে দিয়েছেন শুরু এবং শেষ, এই ১৭ রাকাত সালাত আদায় করতেই হবে, নামাজ পড়তে হবে, না হলে মুসলিম থাকে না। এটা সাহাবাই কেরামদের যুগে এজমা ছিল, পরে মানুষরা ইখতিলাফ করেছে, আইম্মাদের ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে, কিন্তু সাহাবাই কেরামদের কোনো দ্বিমত ছিল না। কানু লা ইয়ারাউনা শাইআ মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবাই কেরামগণ কোন আমল ত্যাগ করে দেওয়া ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গায়রা সালাহ নামাজ ছাড়া। তার বোঝা গেল যে সাহাবাই কেরাম প্রত্যেকে একমত ছিলেন যে নামাজ পড়ে না সে মুসলিম হইতে পারে না, নামাজ পড়লে মুসলিম হয়, নামাজ না পড়লে পাঁচ অক্ত নামাজ না পড়লে মুসলিম হয় না, এর ওপর ইজমা ছিল। জি, এই ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না। দুই নম্বরে যেটি সেটা হচ্ছে নামাজের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না এবং তাদের ফতোয়াতে ঢিলামিও ছিল না যে আপনি তো মুসলিম, আপনার দ্বারা তো অনেক কাজ হচ্ছে, আপনি তো মাশাআল্লাহ মসজিদ মাদ্রাসা অনেক কিছুই করছেন অথবা দান খেরাত করছেন, আপনি জনকল্যাণমূলক কাজ করছেন, আপনি আপনার জাতির সেবা করছেন, আপনি শুধু নামাজটাই ত্রুটি। যেমন আমাদের অনেকে আপনারা বলে থাকেন যে লোকটা সব ভালো শুধু একটু নামাজটাই পড়ে না, বাকি খুব ভালো মানুষ, আর মোটেই ভালো মানুষ নয় যদি নামাজ না থাকে। তাহলে আগে আপনাকে তৌহিদ দিয়ে শুরু করতে হবে, আর তৌহিদের বহি প্রকাশ তৌহিদকে আপনি বাস্তবে পরিণত করছেন এই পাঁচ অক্ত পাঁচবার আল্লাহর সামনে হাজিরা দিয়ে। সুতরাং সাহাবাই কেরামদের এই আদর্শ পর আসতে হবে আমাদেরকে, কমপক্ষে দিনে ১৭ রাকাত সালাত আদায় করে নামাজ পড়ে মুসলিম যে আমরা এটা প্রমাণ করে দিতে হবে। এটি হচ্ছে সালাফদের মানহাজ এবং তাদের ফতোয়া ছিল যে যারা ছেড়ে দেয় তারা মুসলিম থাকে না, ইসলাম থেকে বেরিয়ে যায়। জি হ্যাঁ, এই জন্য তাদের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে গুনাহ হয়েছে, আপনারা জানেন কারো চোরের হাত কাটা হয়েছে, মদের দণ্ডবিধান কায়েম করা শাস্তি দেওয়া হয়েছে, জেনার শাস্তি দেওয়া হয়েছে, আরো এরকম কিছু হয়েছে, কিন্তু অল্প হাতে গোনা কয়েকটা ঘটনা হয়েছে। কিন্তু কোন একজন বেনামাজি সাহাবিকে নিয়ে আসা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? না না, এমনকি মুনাফিক ইবনে উবাই মুনাফিকের দল তারাও নামাজে আসতো, শুধু নামাজ পড়তো না, জামাতে আসতো, শুধু চুরি করার চেষ্টা করতো, রাতের অন্ধকারে এসায় না আসলেও ধরা খাবো না, ফজরে না আসলেও ধরতে পারবে না। সুতরাং আজকাল সলাত আলাল মুনাফিকিন সলাতুল ইশা ওয়াল ফজর সবচেয়ে ভারী নামাজ ছিল মুনাফিকদের জন্য, ইশার নামাজ ফজর, জোহরও আসতো, আসরও আসতো, মাগরিব আসতো, কারণ এখানে তো দেখে নিবে আমাকে তো নামাজ পড়তে হবে, মুসলিম বলে পরিচয় দিতেই হবে। তাহলে যারা মুনাফিক আকীদার তারাও সেই যুগে নামাজি হতো, যদিও তারা সাহাবী নয়, যদিও তারা সাহাবী নয়, কারণ তারা অন্তর থেকে মুমিন ছিল না। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, সাহাবায়ে কেরাম সকলেই সুন্নার অনুসারী ছিলেন, তাদের মধ্যে কোন রকম বিদাত ছিল না। যে বিদাতগুলি শুরু হয়েছে খাওয়ারিজদের বিদাত, চরমপন্থীদের বিদাত, আর আপনার যারা আজকালকার সন্ত্রাসী তাদের বিদাত, এদের প্রথম সন্ত্রাসী দল বেরিয়েছে আপনার আলী রাজিয়াল্লাহ তাআলার দল থেকে, এবং আলী রাজিয়াল্লাহ তাআলাকে তারা খুন করেছে, আলী রাজিয়াল্লাহর বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছে, ফতোয়াবাজি করেছে, এই যে বড় বড় ফতোয়াবাজিগুলো এটা যারা শুরু করেছে তারা কেউ সাহাবি ছিলেন না, তারা কেউ সাহাবি ছিলেন না, সকলে সাহাবিদের পরে তাবেইনদের যুগের লোক তারা, কিন্তু তারা এহসানের সাথে তারা অনুসারী ছিলেন না, বরং খারাপ পথ অনুসরণ করে তারা এসেছে তাবেইনদের যুগে, সেজন্য তারা সেখান থেকে আউট হয়ে গেছে। এইরকমই যারা রাফেজি, যারা অতি ভক্তি দেখিয়ে গোমরা হয়েছে, আলীর মধ্যে ওলুহিয়াতের ক্ষমতা আছে, খোদাই ক্ষমতা আছে, আর হাসান হুসেনের মধ্যে এই ক্ষমতা আছে, এরা গোমরা হয়েছে, তারা কেউ সাহাবি ছিলেন না, তাহলে তারা সন্ন্যতের অনুসারী ছিলেন, তাদের মধ্যে বেদাতি কোনো কিছু ছিল না, না বেদাতি জিকির ছিল, না বেদাতি তার আকিদ আমল ছিল, না বেদাতি ইবাদত বন্দেগী ছিল, না বেদাতি নামাজ ছিল, না কিছুই ছিল না, তারা
তাহলে এই তিনটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম সকলে তাওহীদবাদী ছিলেন, আর সাহাবায়ে কেরামরা সকলেই সুন্নার অনুসারী ছিলেন, আর সাহাবায়ে কেরাম সকলে নামাজি ছিলেন। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদাআকা আদাদ-দ্বীন। আল্লাহুম্মা আহফাল হাযাল বালাদ وأهلها من المسلمين من كل سوء ومكروه. اللهم احفظ المسلمين في كل مكان، اللهم احفظ المسلمين في كل مكان، اللهم احفظ المظلومين المسلمين المجتهدين في كل مكان يا رب العالمين. اللهم عليك بالظالمين، اللهم عليك بالظالمين، اللهم عليك بالظالمين، اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم احفظ الإسلام والمسلمين في كل مكان. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.